নদিয়ার তেহট্টের চাঁদের ঘাটে তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের কুশপুতুল দাহ করল বিজেপি নেতৃত্ব। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেলের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি তুলে প্রতিবাদ সভার পাশাপাশি কুশপুতুল দাহ করেন তারা। পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায় নাম রয়েছে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের, তারও শাস্তির দাবি জানিয়ে কুশপুতুল দাহ করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি জেডপি নাইনের মণ্ডলের পক্ষ থেকে চোর ধরো জেল ভরো যে আমাদের অভিযান, সে অভিযান আমরা চাঁদের ঘাট যে বাজার সংলগ্ন এলাকায় করলাম। আমাদের দাবি যে এসএসসি দুর্নীতির যে নায়ক পার্থ চ্যাটার্জি, তাকে মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা সেখান থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। প্রাথমিক যে শিক্ষা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান পলাশীপাড়া বিধানসভার যিনি এমএলএ মানিক ভট্টাচার্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়ে আমরা চাঁদের ঘাটের রাস্তায় নেমেছিলাম। রিপোর্ট টাইমস বাংলা।